ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় 2007 সালে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে। পলিসি অ্যাডভোকেসি, উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানো, প্রযুক্তি উন্নয়ন ও লাকসই প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মান উন্নয়ন, ক্রেডিট হোলসেলিং, পণ্য বাজারজাতকরণ এবং পণ্য বিপণনে পরামর্শ ও সহায়তা দিয়ে আসছে ফাউন্ডেশন। এছাড়া ওয়েব পোর্টালের মাধ্যমে উদ্যোক্তাদের তথ্য ও উপাত্ত সরবরাহ এবং বিজনেস সাপোর্ট সার্ভিস পরিচালনা করে যাচ্ছে নিয়মিতভাবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের প্রচার, প্রসার এবং বিপণনের পাশাপাশি ক্রেতা বিক্রেতার সংযোগ স্থাপনের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজন করে থাকে। 2018-19 অর্থ বছরে ফাউন্ডেশন নীলফামারি, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, যশোর, খুলনা, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, বরিশাল, ঝালকাঠি, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, নোয়াখালী ও রাঙামাটি জেলায় মোট 23টি আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজন করেছে। এ অর্থ বছরে মোট 32টি জেলায় আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আঞ্চলিক মেলাসমূহে ওই জেলার উদ্যোক্তা ছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে তাঁদের উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করে থাকেন। এই সব পণ্যের মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশন ওয়্যার। এসএমই মেলায় কোনো বিদেশি পণ্য প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা কখনো রাখা হয় না। আঞ্চলিক এসএমই মেলাগুলোর প্রতিটিতে গড়ে প্রায় 50টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। আঞ্চলিক মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে 2018-19 অর্থ বছরে আঞ্চলিক এসএমই পণ্য মেলাসমূহে মোট পণ্য বিক্রয় হয়েছে 9,16,00,000 টাকা এবং উদ্যোক্তাগণ বিভিন্ন পণ্যের অর্ডার পেয়েছেন 6,44,00,000 টাকা। শিল্পায়নে নারীদের অংশগ্রহণ উৎসাহিত করার লক্ষ্যে এসএমই সংক্রান্ত যে কোনো কাজে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে থাকে ফাউন্ডেশন। গত বছর বিভিন্ন এসএমই মেলায় গড়ে 67% নারী এবং 33% পুরুষ উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। 2018-19 অর্থ বছরে ফাউন্ডেশন স্থানীয় প্রশাসন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন বিসিক, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি বাংলাদেশ নাসিব, ট্রেড বডিজ এবং অন্যান্য সহযোগী সংস্থা ও প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে মেলার আয়োজন করে। এছাড়াও স্কাউটস, রোভার্স, ফায়ার সার্ভিস, মেডিকেল ও ব্লাড ডোনেশন টিম, শিল্পকলা একাডেমি মেলা আয়োজনে সহযোগিতা প্রদান করে। বিভিন্ন আঞ্চলিক এসএমই পণ্য মেলা অনুষ্ঠানের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের অন্তর্ভুক্ত করে 2018 সালের 18 নভেম্বর সিরডাপ মিলনায়তনে একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব জনাব মোহাম্মদ শফিউল আলম উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সচিব জনাব মোহাম্মদ আব্দুল হালিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এসএমই ফাউন্ডেশন। ওয়ার্কশপে জেলা প্রশাসন, বিসিক, নাসিব এবং জেলা চেম্বারের প্রতিনিধিগণ উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দেন। মেলার চূড়ান্ত রূপরেখা অনুযায়ী মেলার সার্বিক কাজ তত্ত্বাবধান করার লক্ষ্যে সাধারণভাবে জেলা প্রশাসককে আহ্বায়ক করে বিসিক, নাসিব, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এসএমই সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাসোসিয়েশন, নারী উদ্যোক্তাদের অ্যাসোসিয়েশন,
বাংলাদেশ ব্যাংক, শিল্পকলা একাডেমি, মেট্রোপলিটন ও জেলা পুলিশ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে স্থানীয়ভাবে কমিটি গঠন করা হয়ে থাকে। তবে জেলা প্রশাসককে আহ্বায়ক করে বিভিন্ন জেলায় স্থানীয় পর্যায়ে সুবিধা মোতাবেক মেলা কমিটির সামান্য পরিবর্তন হয়ে থাকে। জেলা প্রশাসকের কার্যালয়ে কমিটি মেলা আয়োজনের প্রস্তুতি সভা আয়োজন করে। প্রচার প্রচারণার মধ্য দিয়ে জনগণের কাছে মেলার খবর পৌঁছে দিতে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রচার, রং বেরঙের ব্যানার লাগানো, লিফলেট বিতরণ এবং মাইক যোগে ব্যাপক প্রচারণা চালায়। এছাড়া এসএমই সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় চিঠি পাঠিয়ে যোগাযোগ বাড়ানো এবং পত্রপত্রিকায় সংবাদ ও ফিচার প্রকাশ করে তুলে ধরা হয় মেলার গুরুত্ব। প্রচার প্রচারণার অংশ হিসেবে মেলার আগের দিন স্থানীয়ভাবে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে আয়োজিত হয় বর্ণাঢ্য র্যালি। শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে র্যালিটি স্থানীয় মানুষের কাছে পৌঁছে দেয় মেলার বার্তা। এর পরপরই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। মেলার শুভ উদ্বোধনে উপস্থিত থাকেন মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য সহ জেলা পর্যায়ের কর্মকর্তা, বিসিক, নাসিব এবং স্থানীয় বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের এসএমই উদ্যোক্তা, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে সফল করে তোলেন এই উদ্বোধনী অনুষ্ঠান। মেলা উপলক্ষে অঞ্চলভিত্তিক এসএমই শিল্পের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রতিটি জেলায় স্থানীয় কমিটি সেমিনার আয়োজন করেছে। ক্রেতা বিক্রেতার ব্যবসায়িক আলাপ আলোচনার জন্য ক্রেতা বিক্রেতা মিটিং বুথ এসএমই মেলার একটি গুরুত্বপূর্ণ সংযোজন। প্রত্যেক সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান মেলার আয়োজনকে করে তুলেছে আরও আকর্ষণীয়, আরও আনন্দময়। প্রতিটি মেলায় ব্লাড ডোনেশন ক্যাম্প স্থাপন তুলে ধরেছে মেলার গণকল্যাণমুখী চরিত্র। মেলার শেষ দিন সমাপনী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে একটি সফল কর্মতৎপরতার সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে স্থানীয়ভাবে গঠিত জুরি বোর্ডের সার্বিক মূল্যায়নের ভিত্তিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ স্টলসমূহকে পুরস্কৃত করা হয়। আঞ্চলিক পর্যায়ে মেলা আয়োজনে এসএমই পণ্যের ব্যাপক পরিচিতির পাশাপাশি উৎপাদক, ক্রেতা ও বিক্রেতার মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপনের সুযোগ ঘটে। এছাড়া এসএমই পণ্যের বাজার সম্প্রসারণ এবং শিল্প বিকাশের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এসএমই ফাউন্ডেশনের এই প্রয়াস দেশে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।